ডায়োডটার এটা কানেক্ট খালি পজিটিভ, এটা কানেক্ট খালি নেগেটিভ। কো ডায়োডটা বর্তমান কোন কন্ডিশনে রয়েছে? ফরওয়ার্ড বাইস। ফরওয়ার্ড বায়াস অছি। তো ফরওয়ার্ড বায়াস হলা মানে এটা অন হচ্ছে বর্তমান। দেখে যেতবে আমি রিভার্স বায়াস করুছে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তো সেতবে তো এটা কন্ডাক্ট করুনি, এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়েগলা। কিন্তু ওপেন যেতবে হচ্ছে এই যে ভোল্টেজটা এটি অছি সেটা তো অ্যাক্রোসিটি রয়েছে না, ভোল্টেজ দেইছো রিভার্স ভোল্টেজ, এটা অ্যাক্রোসিটি অছি, অন হউনি সে না কিন্তু অ্যাক্রোসিটি অছি অছি কি নাই। এটি তো নেগেটিভ ভোল্টেজ দেইছো, এটা অন করেই পারুনি, কিন্তু এই নেগেটিভ ভোল্টেজটা অ্যাক্রোসিটি অছি না নাই অছি। সপোজ এর ক্যাপাসিটি থিব -50 ভোল্ট, সে হ্যান্ডেল করি পারিব। তো ধর -500 ভোল্ট দেলু, কোন হবো ড্যামেজ হইব হব তো? তাহলে যেতিকি ম্যাক্সিমাম রিভার্স, দেখে এই রিভার্স ভোল্টেজ কো হ্যান্ডেল করুছি কেতবে নেগেটিভ হাফ সাইকেল বেলে হ্যান্ডেল করুছি, তাহলে তো কম কই পারিব যে পিআইভি মুক্তি। পিআইভি হচ্ছে কোন তোর না পিক ইনভার্স ভোল্টেজ, পিক মানে হলা হাইয়েস্ট, ইনভার্স মানে হলা রিভার্স। ম্যাক্সিমাম কেতে রিভার্স ভোল্টেজ কো গোটে ডায়োড হ্যান্ডেল করি পারিব সেটা কো তো কোন কোছো না পিক ইনভার্স ভোল্টেজ, ঠিক আছে। তো বর্তমান যদি আমি দেখিবা এই কেসরে পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে ভিএম, ফুল ওয়েভ ব্রিজ কেসরে বি ভিএম, কিন্তু এই কেসরে তো ভিএম ভিএম এগুড়া ভিএম টু ভিএম এগুড়া কোট কোচ দেখ আমি এসি পড়িলণি ইলেকট্রিক্যাল লে, এটি তোর গোটে টার্ম এই টাইপ্র গোটে সাইন ওয়েভ নেলু, এইটা তোর কোন আসলা ভি ইজ ইকাল টু ভিএম সাইন ওমেগা টি, সাইনোসয়েডাল সিগন্যালটাকে এই টাইপ্র রিপ্রেজেন্ট করা হবে। আধেরে গোটে টার্ম আছে দেখে ভিএম, এই যে ভিএম টা তোর কাহাকে রিপ্রেজেন্ট করে এইটাকো যেটা তোর অ্যাম্প্লিচুডটাকো পড়া হলানি কি হয়নি? হ্যালো, আরে এটা কহিছেন না কই না? ইয়েস স্যার। যদি বি ন কহিছেন তো এবে দেখ এই যে পার্টটা দেখুছো এটা অ্যাম্প্লিচুডটা সেটা তোর কম কাঁদি না ভিএম, তাহলে পিক ইনভার্স ভোল্টেজ হ্যাঁ ভি ম্যাক্স অর ভি এম, তাহলে হাফ ওয়েভ কেস রে তোর কোন হবে পিক ইনভার্স ভোল্টেজ না ভি এম হবো, সেন্টার টাইপ কেস রে টু ভি এম হবো, এই কেস রে বি ভি এম হবো। সেন্টার টাইপ কেস রে টু ভি এম কাহিঁ কি দেখবে, যেতবে সেন্টার টাইপ নৌছু সেতবে ধর রিভার্স বায়াস কলু এইটা, তো এটা রিভার্স ভোল্টেজ রহিব, এ ফাড়ার ভোল্টেজ বি রহিব অ্যাক্রস রে, এ ফাড়ার ভোল্টেজ বি রহিব অ্যাক্রস রে, সেথিপাইঁ দিটা ভিএম আক্রোসিটি রহুছি, সেথিপাইঁ কি তাকু তো কোচু টু ভিএম। কিন্তু ব্রিজ হোউ কিংবা তোর হাফ ওয়েভ হোউ সেটি তোর রহুছি কোন ভিএম, তোমার এতে আউরে মুন্ড ফেলা দরকার নেই, সিম্পল কম করিব এতিকি জিনিস মনে রাখিব, তিনটার কম্পারিজন কো কেস রে কোন ও রেকটিফায়ার কেস রে কোন কম্পারিজন প্যারামিটার এই হিসাব রে মতে কম্পেয়ার কলি। বর্তমান তোর কোন আসলা তিনটার ডেফিনিশন মনে রাখিব, কো তিনটার রিপল কোন, রিপল ফ্যাক্টর কোন, তারপরে যে রেকটিফায়ার এফিসিয়েন্সি তোর কইলি কোন, রেকটিফায়ার আউটপুট বাই রেকটিফায়ার ইনপুট, রেকটিফায়ার আউটপুট রে কোন থিলা ডিসি থিলা, ইনপুট রে কোন থিলা এসি থিলা। নেক্সট আমি কোন দেখিলে আউটপুট ফ্রিকোয়েন্সি, আউটপুট ফ্রিকোয়েন্সি টাকে মু কোন কইলি, কো কেস রে কোন আসলা আউটপুট ফ্রিকোয়েন্সি, হাফ ওয়েভ কেস রে এফএম আসলা, বাকি দুইটা কেস রে 2 FM আসলা। নেক্সট পিক ইনভার্স ভোল্টেজ রা ডেফিনিশন এতে গিনছ দেখিও ক্লিয়ার হলো এতে কি হলো তো? হ্যালো, ইয়েস স্যার। দেখ বর্তমানে আমি কম করিয়া নেক্সট আমার চ্যাপ্টার আছে তোর ফিল্টার,